কেমন আছেন সবাই? আমি হৃদয়। আমি আপনাদের জন্য আবারও নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম, ফটোশপ বেসিক টু অ্যাডভান্স লেভেলের ষষ্ঠ ক্লাস। আপনি যদি আগের ক্লাসগুলো মিস করে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন চেক করুন, আমি সেখানে লিংক দিয়ে রেখেছি, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আপনারা যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, এবং যারা পূর্বে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। আমি প্রথমে ফটোশপটি ওপেন করছি। এই যে দেখছেন আমি ফটোশপটি ওপেন করলাম। আগের দিন দেখিয়েছিলাম ইরেজার টুলের কাজ পর্যন্ত, আজকে দেখাবো পরের টুলের কাজ। পরে রয়েছে গার্ডিয়ান টুল। প্রথমে গার্ডিয়ান টুলটি সিলেক্ট করব, সিলেক্ট করে করলাম। এবার এখানে এই অপশনটিতে আমরা ক্লিক করব, ক্লিক টু এডিট দি গার্ডিয়ান। এখানে ক্লিক করার পরে আরও একটি মেনু আসলো, এখান থেকে আপনি এখানে ডিফল্টে কিছু কালার থাকবে, আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন, আপনার পছন্দ মতো কালার কারেকশনও করে নিতে পারবেন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি যে কোনো একটি কালার চুজ করবেন, তারপরে এখানে আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন। এখানে মনে করেন আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কালার আপনি চুজ করতে পারবেন। চুজ করা হয়ে গেলে তারপরে এখানে ওকে প্রেস করবেন, দেন এখানে একটি ক্লিক করে ধরে রাখবেন, মাউসটি ছেড়ে দিবেন না, এভাবে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবেন, অথবা নিচ থেকে উপরে, অথবা সাইড থেকে এ সাইড থেকে লেফট থেকে রাইটে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে এভাবে ছেড়ে দিলে দেখেন কালারটি চলে এসেছে। কিন্তু এটার মাধ্যমে এখানে আপনি চাইলে এখান থেকে এই সাইডেও নিতে পারতেন, দেখেন এই সাইড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে এভাবে নিয়ে সাইড চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই, চাইলে নিচ থেকে উপরের দিকে নিয়ে গিয়েও চেঞ্জ করতে পারেন। দেখেছেন আপনার ইচ্ছা মতো আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে রয়েছে পেইন্ট বাকেট টুল। এটার জন্য আপনাকে আরও একটি এখানে রেকট্যাঙ্গেলটা দিয়ে আমি সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। মনে করেন এটুকু আমি সিলেক্ট করে রাখলাম, এখানে একটি নিউ লেয়ার নিলাম। নিউ লেয়ার নেওয়ার পরে এবার এখানে মনে করেন আমি একটি এই ব্ল্যাক কালারটি এখানে দিব, সিলেক্ট করার যে অংশটুকু এই অংশের মধ্যেও আমি একটি কালার দিব, ব্ল্যাক বা আপনি হোয়াইট যে কোনো কালার দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে সিলেক্ট করবেন পেইন্ট বাকেট টুল। এটা সিলেক্ট করার পর এখানে জাস্ট একটি ক্লিক করবেন, দেখেছেন এক ক্লিকে কিন্তু এই ফরগ্রাউন্ডের যে কালারটি থাকবে সেই কালারটি এখানে চলে আসবে। এটা হলো আরও একটি টুলের কাজ হয়ে গেল। এরপরের যে টুলের কাজ রয়েছে এটার কাজ আপনার প্রয়োজন হয় না তেমন, সেজন্য ওটা এখন দেখিয়ে দিচ্ছি না, ওটার কাজ তেমন কোথাও লাগেই না, দু এক ক্ষেত্রে লাগে, সেটা পরে দেখিয়ে দিব আমি। এবার দেখাবো পরের টুলটি কাজ, ব্লার টুল, শার্পেন টুল, স্মুথ টুল। এখানে আমি একটি ইমেজ এনে রেখেছি, এই ইমেজটিতে ব্লার ইফেক্টের কাজ তো আপনারা সবাই টুকটাক জানেনই, যে ডিএসএলআর ইফেক্ট বা একটি ছবিকে কীভাবে ডিএসএলআর ছবিতে রূপান্তর করতে হয় সেটি আর কি। তো এটাতে সেভাবে হয় না, ছবি পুরোপুরি ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর করার জন্য আলাদা কিছু টেকনিক ব্যবহার করতে হয়, সেটার উপরে আমি একটি টিউটোরিয়াল দিয়েছি, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। এটা জাস্ট হালকা ব্লার
চারিপাশটি ব্লার ইফেক্ট দেওয়ার জন্য এভাবে ড্র্যাগ করতে পারেন। মনে করেন এখান থেকে এভাবে দেখেন হালকাভাবে কিন্তু হচ্ছে, কিন্তু এই যে দেখুন এখানে ক্লিক করলে আপনি বুঝতে পারছেন হালকা কিন্তু একটু ঘোলাটে বা ব্লার হচ্ছে, দেখেছেন? এটাই এই টুলের কাজ। এরপরে রয়েছে শার্পেন টুল, এটাও এই ব্লার কোয়ালিটি একটু শার্প হয়ে যাচ্ছে, দেখুন এভাবে শার্প। শার্পেন টুলের মাধ্যমে আমরা একটু ছবিটি শার্পেন করে নিতে পারি। একটু এটাতে হালকা একটু সময় নেয় লোডিং হয়ে, তারপর হবে। তারপরে আছে স্মুথ টুল, এই টুলটির কাজও একটিও খুবই গুরুত্বপূর্ণ। যখন ছবি পেইন্ট করবেন তখন এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার এখান থেকে আপনি চাইলে দেখেন কেমনভাবে স্মুথ হয়ে যাচ্ছে, দেখেছেন? আপনি এই ফরগ্রাউন্ডের যে কালার থাকবে সেই অনুযায়ী কিন্তু এটা এই কালার হচ্ছে। এখানে যদি আপনি চেঞ্জ করে নেন তাহলে দেখুন হোয়াইটটা দিয়ে এখানে স্মুথ হচ্ছে। এভাবে আপনার যেখানে যেমন প্রয়োজন হবে সেখানে তেমনভাবে আপনি এটি সাজিয়ে নেবেন, আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। আমি জাস্ট আপনার টুলগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, এবার আপনার যে কাজে যখন প্রয়োজন হবে সেটা আপনি নিজের দায়িত্বে ব্যবহার করবেন। এরপরে রয়েছে ডক টুল, ডক টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল, এই তিনটা টুল রয়েছে এর আন্ডারে। প্রথমে ডক টুলটি আমি সিলেক্ট করব। এটা সিলেক্ট করার জন্য শর্টকাটও রয়েছে, দেখছেন জিরো পাও, এটা প্রেস করলে এই টুলটি সিলেক্ট হয়ে যাবে। আমি প্রথমে এখান থেকে এই টুলটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে সাইজ আপনি এখান থেকে ছোটো বড় করতে পারেন, অথবা কীবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়েও ছোটো বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আপনি চাইলে ছোটো বড় করে নেবেন আপনার প্রয়োজন অনুসারে, অথবা কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট দিয়ে। এবার মনে করেন এটা আপনার ছবি, এখানে একটু ডার্কনেস রয়েছে, এখানে আপনি একটু হোয়াইট করতে চান, তার জন্য এখানে একটি ক্লিক করবেন। এই যে দেখছেন এখানে কিন্তু হোয়াইট হয়ে যাচ্ছে, দেখেছেন? এটার কাজ হচ্ছে আপনার হোয়াইট ইফেক্ট দিবে ছবি, যেখানে যেখানে কালোর থাকবে বা ডার্ক থাকবে সেখানে সেখানে প্রেস করবেন, দেখেন হোয়াইট হয়ে যাচ্ছে কিন্তু ছবিটি। তবে অতিরিক্ত প্রেস করলে ছবিটি কিন্তু, দেখেছেন ছবিটি কিন্তু কেমন একটি হয়ে যাচ্ছে, সেজন্য আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করবেন। এরপর রয়েছে বার্ন টুল, এটাও এই একই কাজ। এটার কাজ হচ্ছে এটা যেমন আগেরটি যেমন করছিলাম ছবিটি সাদা হোয়াইট ইফেক্ট দেওয়ার জন্য, আর এটা ব্ল্যাক ইফেক্ট দেওয়ার জন্য। মনে করেন এটাও একইভাবে আপনি সাইজ ছোটো বড় করে নেবেন। নেওয়ার পর এখানে ক্লিক করবেন, দেখেন ছবিটি কিন্তু হোয়াইটটা এবার ব্ল্যাক ইফেক্ট চলে আসছে। প্রথমটা ছিল হোয়াইট ইফেক্ট আর এটা ব্ল্যাক ইফেক্ট। এখানে আরও কিছু রয়েছে টুল, এখানে আপনি শ্যাডো, শ্যাডো ইউজ করলে দেখছেন শ্যাডো ইফেক্ট চলছে। এখানে আরও কয়েকটা হাইলাইট রয়েছে, এইখানে আপনি আপনার প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবেন। সবথেকে ভালো এই মিডি টোনস, এটাই সবথেকে ভালো। আর এই যে এক্সপোজার, এটা আপনি সর্বোচ্চ 50% রাখবেন, এটাই সবথেকে বেটার। এরপর রয়েছে স্পঞ্জ টুল, এটাও আপনার তেমন একটি কাজ আসে না, এটাও জাস্ট হালকা ইফেক্ট দেওয়ার জন্য ব্যবহার করা হয়। দেখছেন ছবি একটু সাদা কালো মতো হয়ে যাচ্ছে, কিন্তু দেখেছেন, খেয়াল করলে বুঝতে পারবেন তো এটা তেমন প্রয়োজন হয় না এখন। তারপরেও দু এক সময় সাদা কালো করার জন্য
মনে করেন একটি ছবির অল্প কিছু জায়গা আপনি সাদা কালো করবেন, সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন। এই ছিল আজকের এই তিনটা টুলের কাজ। এর পরের দিন দেখিয়ে দেব পেন টুলের সকল কাজ। পেন টুলের উপরে আমি বলছিলাম যে একটি ক্লাস রাখবো পেন টুলের, যেহেতু পেন টুলটি খুবই গুরুত্বপূর্ণ একটি টুল। পেন টুলের কাজ শিখলে আপনি সব ফটোশপের অনেক কাজ সহজে করতে পারবেন। পেন টুলের কাজ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ফটোশপে। তাহলে আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। তার আগে আবারও বলছি, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার নতুন টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।